সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কবিতার বইটা হাতে নিলাম, যদি কবিতা পড়তে ইচ্ছে হয় পড়ব। পৃথিবীর 790 কোটি মানুষকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা, এবং মুসলিম জনগোষ্ঠীকে জানাই আসসালামু আলাইকুম, এবং সনাতন ধর্মের সকল মানুষদের জানাই নমস্কার, এবং আরও যারা ধর্মমতের মানুষরা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। এই পৃথিবীতে মোট ধর্ম আছে, যদি আমাদের বাংলাদেশের মধ্যে যদি চিটাগাং রাঙামাটি ওইদিকে কিছু গোত্র আছে, ওই সব মা ধর্ম মিলে ধর্ম দাঁড়াবে 4,250 থেকে 300। বন্ধুরা, এর মানে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, এর মধ্যে কিছু বলতে গেলে হাসি আসে, কিছু হাসি চলে আসে। বন্ধুরা, আমার এটা কিশোরবেলা থেকে এই অভ্যাসটা, হাসি চলে আসে একটা কষ্টের মধ্যেও, হঠাৎ হাসি চলে আসে আমার। এটা বলতে পারেন আপনারা একটু মস্তিষ্ক বিকৃতি অবস্থার মতো আমার। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে কবিতা ভালো লাগছে পড়ো, এরকম কিছু কমেন্ট করেছে যারা কবিতা প্রেমী মানুষরা, আরও কিছু মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে আমাকে দেখছেন, আমাকে মানে ফেসবুক দিয়ে বা ইউটিউব দিয়ে সবগুলো সাইডে আমাকে বলতে হচ্ছে, কারণ যাচ্ছে যে যে জায়গা দিয়ে সেগুলো বলতে হয়, যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি ফেসবুক থেকে, অথবা আরও রাসেল যুক্তিবাদী চ্যানেল আছে, রাসেল যুক্তিবাদী বাংলাদেশ নামে একটা চ্যানেল আছে, এবং একটা ফেসবুক পেজ আছে আমার, আমার বাবা আমার দেশ। যদি কেউ সেই পেজে যান তাহলে আমাদের কিছু ভিডিও দেখতে পাবেন, বা আমি আমার ভাবনা কথা অথবা আমার বাবার কথা শুনতে পারবেন। যাই হোক, কী বলবো সেটা কিন্তু কোনো ফিক্সড করে আসি নাই। তো যাই হোক, প্রথমে কবিতা দিয়ে শুরু করি। কবিতা হাতে এক নিয়েছি, কবিতার বই, সুনীলের কবিতা বই। তো সুনীলের কবিতার বই তো আপনারা জানেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা পড়ি। কবিতাটা এখন যেটা পড়বো সেটা নাম কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রফুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি, মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, নাদের আলী আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে আছি, দেখেছি ভিতরের রাস উৎসব, অবিরল রঙের ধারা মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছ থেকে বলেছিল, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যের সুগন্ধি রেখে
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন সে তার বুকে শুধু মাংসের গন্ধ, এখনও সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। বন্ধুরা, এই কবিতাটা পড়তে গেলে, দুঃখিত বন্ধুরা, এই কবিতাটা পড়তে গেলে মিরাক্কেলের আবু হেনা রনি এই কবিতাটাকে নিয়ে একটি জোকস করেছে, তো সেই জোকস মনে মনে পড়ে যায় মাঝে মাঝে, সেজন্য হাসি আসে। বন্ধুরা, ভীষণ রকমের রোদ, আমাকে এখন দেখছেন বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে। দেশ ও প্রবাসের ভাই ও আপুদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, এবং আমার সাথে যারা অনলাইন জীবনে যারা থাকেন, যারা মেসেজে কথা হয়, সবার প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সম্ভব হয়, এগুলো বলা অস্বস্তিকর ব্যাপার, যদি সম্ভব হয় সাথে থাকবেন। আর আমি আগে থেকেই বলেছি যে আমার চ্যানেলে আমাকে যারা দেখবেন তারা অবশ্যই, মানে কী বলবো, আপনারা সবই জানেন, অনেক শ্রদ্ধা ভালোবাসা। চলে যাচ্ছে, চলে যেতে হচ্ছে এখন, সুন্দর একটি আকাশ, সবাইকে অনেক শ্রদ্ধা।